নদীর মাঝি বলে মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালি দিন। আলু বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক বিকাশে বিশেষ ভূমিকা রাখছে। বাংলাদেশের মাটি ও জলবায়ু আলু উৎপাদনে অত্যন্ত উপযোগী, কিন্তু ইদানিং কৃষিতে নানা কারণে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিকের অভাব পরিলক্ষিত হচ্ছে। আলু শীতকালীন স্বল্প মেয়াদের ফসল হওয়ায় অল্প সময়ের মধ্যে রোপণ করতে হয়। আমাদের প্রচলিত আলু চাষ পদ্ধতি অত্যন্ত ধীর গতি, ব্যয়বহুল ও অধিক শ্রমিকের প্রয়োজন হয়। এ প্রেক্ষিতে কৃষকের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারিজ অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ আলুসহ বিভিন্ন ফসল উৎপাদনে বেশ কয়েকটি লাখসই কৃষি যন্ত্র উদ্ভাবন করে। যেহেতু দেশের প্রত্যন্ত এলাকাতেও 12-16 অশ্বশক্তি সম্পন্ন ডিজেল ইঞ্জিন ও পাওয়ার টিলার পাওয়া যায়, সেহেতু পাওয়ার টিলারের যন্ত্রের সাথে বাড়ি উদ্ভাবিত আলু রোপণ যন্ত্র সংযুক্ত করে আলু রোপণ করা সম্ভব হয়েছে। এতে পাওয়ার টিলারের বহুমুখী ব্যবহার হচ্ছে, খরচ কমছে আলু চাষির। পাওয়ার টিলার চালিত আলু রোপণ যন্ত্রটি একবারেই লাইন তৈরি করে, লাইনে নির্দিষ্ট দূরত্বে বীজ দেয়, আলু ঢেকে দেয় ও বেড তৈরি করে। এই যন্ত্র দ্বারা আলু লাগাতে হেক্টর প্রতি মাত্র 4 জন শ্রমিকের প্রয়োজন হয়। হেক্টর প্রতি আলু রোপণে খরচ হয় মাত্র 4,800 টাকা। পক্ষান্তরে 1 হেক্টর জমির আলু হাতে লাগাতে 67 জন শ্রমিকের প্রয়োজন হয়। হাতে আলু লাগাতে হেক্টর প্রতি খরচ হয় 16,900 টাকা। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশে আলু উৎপাদনে আমরা কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করেছি। বাংলাদেশের সর্বত্র আমাদের আলু উৎপাদন হচ্ছে এবং আমাদের উৎপাদিত আলু আমাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করেও অতিরিক্ত হচ্ছে এবং সেই আলু আমরা কখনো বেচতে পারি, কখনো বেচতে পারি না। আবার বিদেশেও কিন্তু আলু চাহিদা রয়েছে, সেখানেও যদি আমরা সুযোগ তৈরি করতে পারি, কিছু কিছু আলু আমাদের বিদেশে রপ্তানিও হচ্ছে। সর্বোপরি আমাদের এই আলু চাষিদেরকে তাদের এই উৎপাদন খরচ কমাতেও হবে। এই সার্বিক বিষয়গুলি বিবেচনা করে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি বিজ্ঞানীরা তারা নানা ধরনের গবেষণা করছেন, আমাদের ফসল উৎপাদনের খরচ কমানো যায় কী করে, আমাদের ফসলকে, আমাদের কৃষিকাজকে যান্ত্রিকীকরণ করা যায় কীভাবে, এই নিয়ে তারা নানা ধরনের গবেষণা করেছেন। সেই গবেষণারই অংশ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি যে আলু রোপণের জন্যে, বপনের জন্যে তারা একটি সুন্দর মেশিন আবিষ্কার করেছে এবং এই যে উদ্ভাবিত এই মেশিন সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আমাদের এখানে ফার্ম মেশিনারিজের বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন ডক্টর মোহাম্মদ এরশাদুল হক, আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা এতদিন ধরে যে আলু বপনের সাথে যে আমাদের ট্রেডিশনাল যে পদ্ধতি আমরা ব্যবহার করে আসছিলাম, তার সাথে এখন এই যন্ত্রের ব্যবহারের যদি একটু তুলনা করি, তুলনাটা খরচের এবং ম্যান পাওয়ারের, সেভাবে সেটা কীভাবে ব্যাখ্যা করবেন? 1 বিঘা জমিতে হাতে আলু লাগাতে কমপক্ষে 6-8 জন শ্রমিক লাগে, আর 1 বিঘা জমিতে এই যন্ত্রটি মাত্র 1 জন ড্রাইভার আর 1-2 জন হেল্পার, 2-3 জন মানুষ হলে
তারা এক বিঘা জমিতে এক ঘন্টায় এই আলু লাগানোটা শেষ করতে পারে। সারা দিন ব্যাপী যদি তারা কাজ করে কমপক্ষে ছয় থেকে আট বিঘা জমিতে তারা আলু লাগাতে পারে। এই পরিমাণ জমিতে আলু লাগাতে হাতে লাগালে কমপক্ষে 60 জন শ্রমিকের প্রয়োজন হয়। বাংলাদেশে প্রায় 7 লক্ষ কৃষকের হাতে এই ধরনের যন্ত্র পাওয়ার টিলার রয়েছে। যার পাওয়ার টিলার রয়েছে সে তার পাওয়ার টিলারটা যদি ডংফেং হয় তাহলে সে একটি ডংফেং অ্যাটাচমেন্ট কিনবে এই পাওয়ার আলু লাগানোর যন্ত্রের। আর যদি তার পাওয়ার টিলারটা সাইফেং হয় তাহলে অ্যাটাচমেন্টটা সে সাইফেং এর অ্যাটাচমেন্ট কিনবে। এই অংশটুকু আমাদের তৈরি আলু রোপণ যন্ত্র যেটা বলছে আর কি, এই অংশটুকু খুলে নিয়ে আমরা আলাদা খুলে রাখতে পারি। আবার এই অংশটুকু এর সাথে যোগ করে দিয়ে, এখানে চারটা নাট আছে, এই যে যোগ করে দিয়ে আমরা এর সাথে অ্যাটাচ করে দিতে পারি। একই সাথে চাষ হয়ে আলু রোপণ হচ্ছে, আবার এই বেড শেপার দিয়ে বেড তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আলুর উপরে মাটি তুলে দেওয়া, বেড করা, বগুড়া অঞ্চলে যেটাকে কাপ বলে, তারা বলে কাপ, কাপ তৈরি করার কাজগুলো সহজেই করা সম্ভব হবে। কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফের আর্থিক সহায়তায় লাভজনক আলু উৎপাদনের জন্য পাওয়ার টিলার চালিত আলু রোপণ ও আলু উত্তোলন যন্ত্রের উন্নয়ন ও মাঠ পরীক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন আলু উৎপাদন এলাকায় মাঠ দিবসের মাধ্যমে যন্ত্রগুলোর ব্যবহার, খরচের সাশ্রয় ও প্রাপ্তিস্থান ইত্যাদি বিষয়ে অবহিত করা হয়। এটি বাড়ি উদ্ভাবিত আলু উত্তোলন যন্ত্র। পাওয়ার টিলার চালিত যন্ত্রের সাথে আলু উত্তোলন যন্ত্র বা ডিভাইসটি সংযুক্ত করে মাটির নিচে থাকা সব আলু উপরে উঠিয়ে গুছিয়ে রাখা সম্ভব হচ্ছে। এই পদ্ধতিতে 1 হেক্টর জমির আলু উঠাতে 21 জন শ্রমিক লাগে। বাড়ি আলু উত্তোলন যন্ত্র দিয়ে আলু উত্তোলন করতে হেক্টর প্রতি খরচ হয় 13,500 টাকা। আজকে এসেছি বগুড়ার সদর উপজেলায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলু হারভেস্টিংয়ের জন্যে, আলু উত্তোলনের জন্যে যন্ত্রের ব্যবহার এখানে প্রচলিত হয়েছে। এবং সাধারণত হাতে তুললে যে শ্রম হয়, যে ব্যয় হয়, সেই ব্যয়টাকে সংকোচন করার জন্য আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত এই যন্ত্র আমরা এখানে দেখব। এবং এই যন্ত্রটা পরবর্তীতে এই প্রযুক্তিটা দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে, এই যন্ত্র তৈরি করার যে প্রতিষ্ঠান সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে। তারা এই যে চায়না থেকে আমদানি করা এই একটা মেশিন, এই মেশিনের সাথে শুধুমাত্র এই যন্ত্রটুক তারা সংযোজন করে আলু উত্তোলনের ব্যবস্থাপনা করেছেন। তো এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা রয়েছেন এখানে, আমি কথা বলবো তার সাথে। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমি মোহাম্মদ অমিদুল হাসান, জনতা ইঞ্জিনিয়ারিং, চুয়াডাঙ্গা। আপনি চুয়াডাঙ্গা থেকে এখানে আসছেন? আচ্ছা, এদের এই মাঠ দিবস উপলক্ষে তো আমি এই যন্ত্রের একটু কারিগরি বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। এই মেশিনটি মূলত পাওয়ার টিলার চালিত, এটি হচ্ছে ডংফিং টাইপ পাওয়ার টিলার, আবার সাইফিং টাইপের যে কোনো পাওয়ার টিলারের সাথে সেম টাইপের যদি এটার যে ডিভাইস আছে, সাইফিংয়ের জন্য সাইফিং রোটার, ডংফিংয়ের জন্য ডংফিং রোটার, ওটা অ্যাটাচ করতে হবে, করে এটা করতে হবে। আর এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবনী, আর আমরা জনতা ইঞ্জিনিয়ারিং কৃষি গবেষণার সাথে এমও করে এই মেশিনটা নিয়ে আমরা কাজ করছি, সারা দেশব্যাপী আমরা মেশিনটা সেল করতেছি। আপনাদের এই ধরনের আর কি কি মেশিন আপনারা তৈরি করছেন? আমরা এগ্রিকালচার মেশিন আছে সবাই টাইমই করতেছি। আমরা রিসেন্টলি যে কম্বাইন হারভেস্টার, ধান গম কাটার যে মেশিন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে এমও করে আমরা সেটা কাজ কমপ্লিট করেছি, আর বাংলাদেশের প্রথম আমরা এটা রেডি করছি। এই মেশিনটার কথা যদি আমরা বলি, যেটা আমরা এখানে আলু হারভেস্টার জন্য আপনারা এনেছেন, এটা একটা মূল্য কি বলা যাবে? জি, এটার মূল্য 50,000 টাকা। প্রচলিত পদ্ধতিতে কোদাল দিয়ে 1 হেক্টর জমির আলু উত্তোলন করতে 50 জন শ্রমিকের প্রয়োজন হয় এবং খরচ হয় প্রায় 22,000 টাকা। এখানে আপনাদের মেশিনটা দেখালো, আজকে ফিল্ডে দেখালো যে মেশিনটা, জি, এই ধরনের মেশিন তো অনেক দাম, তাই না? হ্যাঁ, অনেক দাম। এগুলি কি আপনারা এককভাবে কিনতে পারবেন নাকি যদি কেনার ইচ্ছা করে, নাকি কমিউনিটিতে যারা আছে, মানে কমিউনিটিতে যারা আছে, যারা আমরা কৃষক, 5 জন 6 জন 10 জন মিলে একটা কিনলাম,
তাতে আমাদের সারসয় কম হচ্ছে। আমরা যে মেশিনে যে আলুটা তোলা হচ্ছে আর কোদালে যে তোলা হচ্ছে, জি, এই দুটার মধ্যে আলুর গুণগত মানের কোনো পার্থক্য হয়? আছে, এটা মানে আছে। মেশিন দিয়ে আমরা যেটা তুলতেছি এই জিনিসটা, আমাদের মনে করেন আলুটা আপনার মনে করেন ছালটা উঠলো না, সবলাটা উঠলো না, আর দেখা যাচ্ছে যে গভীর থেকে উঠে চলে আসলো। আর এই যেটা গাছ শুদ্ধন তুলতেছি নিবার দিয়ে, এটা মনে করেন কুপিয়ে তুলতেছি, এদের মনে করেন ওই আলুটা ইয়ে হচ্ছে, আপনি সবলা ওঠার চিন্তা ভাবনা আছে, নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে, তারপরে কোপো লাগতে পারে, কাটেও যেতে পারে, আলুটা নষ্ট হয়ে যাবে। আলু উৎপাদন বা সংগ্রহ মৌসুমে সাধারণত আলুর দাম কম থাকে। এ সময় স্থানীয় নারী উদ্যোক্তারা আলু সংগ্রহ করে সনাতনী পদ্ধতিতে প্রসেস করে থাকেন। খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশে শুকানো হয় স্লাইস করা কাটা আলু, যা স্বাস্থ্যসম্মত নয় এবং এভাবে শুকাতে সময়ও লাগে কয়েকদিন, ফলে কর্মঘণ্টারও অপচয় হয়। এই সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারিজ অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এই হ্যান্ডি সোলার ড্রায়ারটি উদ্ভাবন করেন। এই ড্রায়ারে প্রতি ব্যাচে মাত্র 2 কেজি আলুর চিপস শুকানো যেত এবং এই হ্যান্ডি সোলার ড্রায়ারটি উৎপাদন খরচ হয়েছিল 20,000 টাকা। কিন্তু গবেষণা সবসময় একটি চলমান প্রক্রিয়া, তারই ধারাবাহিকতায় আরও অধিক ধারণ ক্ষমতার ও সাশ্রয়ী মূল্যে উদ্ভাবন করা হয় এই ধরনের টানেল সোলার ড্রায়ার। ইতিমধ্যে এই টানেল সোলার ড্রায়ার দেশের আলু উৎপাদন এলাকাগুলোতে প্রদর্শন ও উপযোগিতা যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশের কৃষি অত্যন্ত বৈচিত্র্যময় এবং আমাদের কৃষি কার্যক্রম সেটা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। এই বাংলাদেশের যে সমস্ত কৃষি পণ্য আমরা উৎপাদন করি, এগুলো কিন্তু যখন মৌসুম হয় তখন আমাদের কৃষকরা অনেক সময় দেখা যায় কম মূল্যে তাদেরকে বিক্রি করতে হয়। কিন্তু আমরা কিন্তু বারবারই বলে আসছি, আমাদের বিশেষজ্ঞরা বলছে, আমাদের গবেষকরা বলছেন যে কৃষি ভিত্তিক শিল্প যদি আমরা আমাদের গ্রাম অঞ্চলে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই উৎপাদিত পণ্য এর সঠিক ব্যবহার হবে, এর বহুমুখী ব্যবহার হবে, এর ন্যায্য মূল্য নিশ্চিত হবে, কৃষক লাভবান হবে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়বে। এবং সেই কাজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা বগুড়া জেলার সদর উপজেলায় এসেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলুর মৌসুমে এখানকার মানুষ অতি অল্প মূল্যে আলুগুলি সংগ্রহ করেন। আমাদের গ্রাম অঞ্চলের যে সমস্ত দরিদ্র মানুষ রয়েছে তারা এই আলুগুলিকে সংগ্রহ করে প্রসেস করছে, এর মাধ্যমে এগুলিকে শুকাচ্ছে এবং এগুলিকে চিপস করে সংরক্ষণ করে রাখছে। এবং এইগুলি তারা কি করে, কিভাবে করে, এই বিষয়গুলি একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে সেই কৃষানীরা রয়েছেন, আপনারা জানেন আমাদের বাংলাদেশের কৃষি কার্যক্রমের সাথে সম্পৃক্ত যে মানুষগুলি রয়েছে তার শতকরা প্রায় 50% কিন্তু নারী। বিভিন্নভাবে আমাদের এই নারী শ্রমিকরা, তারা নারী কৃষানীরা, তারা আমাদের কৃষি কার্যক্রমকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখানে রয়েছেন কয়েকজন নারী কৃষানী, কথা বলবো তাদের সাথে। আপনাদেরকে দেখলাম যে এখানে আপনারা আলু স্লাইস করে কেটেছেন এবং এগুলিকে চিপস বানাচ্ছেন, রোদে শুকাচ্ছেন। তো এটা আপনারা কতদিন ধরে করছেন এটা একটু জানবো। প্রায় ধরেন 15-16 বছর হবে। আপনিও করে আসছেন? হ্যাঁ, আমি নিম্ন 35 বছর হচ্ছে এই কাজ করে। হ্যাঁ হ্যাঁ। এই কিভাবে করেন আপনারা আলুটা? প্রথমে সংগ্রহ করেন, কেনেন? হ্যাঁ। কেনার পরে কি করেন? কেনার পর নিয়ে এসে আলুটা ঘরে রেখে বালতির মধ্যে জল নিয়ে পরিষ্কার করে ধোয়া হয়, দিয়ে মেশিনে কাটা হয়, কাটে জলে আবার পরিষ্কার করে 4-5 ধোয়া দেওয়া লাগে, দিয়ে আবার জলের মধ্যে ভিজে রাখা লাগে। আলুর কষ্টটা, লাল কষ্টটা বেড়ে যায়, আলুটা সুন্দর সাদা হয়। তারপরে ভোরবেলা উঠা মোঠা হয়, ওই যে টাইমে আজান পরে ওই টাইমে উঠে আলুটা পাতিলের মধ্যে দিয়ে জল দিয়ে জাল দেওয়া হয়, দিয়ে যখন আলুটা যখন বলক আসলো, উতল আসলো, তখন দেখা হয় মানে খুব একটা বেশি সিদ্ধও না, খুব একটা শক্তও না, তখন ওই বড় ডালার মধ্যে ঢালা হয়। ঢালে সেটা এখন নিয়ে এসে ওর মধ্যে গরম জল দিলেও সুবিধা হয়, আর না দিলেও কোনো সমস্যা হয় না। নিয়ে এসে এখন ছেলে পেলে নিয়ে নেড়ে দেওয়া হয়, রোদে নেড়ে দেওয়া হয়। আচ্ছা, এই শুকাতে কয়দিন সময় লাগে আপনাদের এখানে? তিন দিন সময় লাগে। হ্যাঁ।
এই তিন দিন পরে আপনারা এটা কি করেন? শুকানো হয়ে গেলে, শুকানো হয়ে গেলে পলিথিন করা হয়, বড় পলিথিন নেওয়া হয়, নিয়ে ওই যে প্লাস্টিকের আবার ঢোপ বানানো হয়, বড় করে বানায় তার মধ্যে ভরে মুখ সিলাই করে যান কোনো হাওয়া বাতাস না পায়, এটা ভরে থাকা হয়। তারপর যখন সিজন উঠে গেল, কাজ কাম কম হয়ে গেল, তখন আরেকদিন ছাদেই হোক বা বড় কাগজ পরেই হোক আবার শুকাইয়া আবার পলিথিন করে রাখা হয়, তিন চার রোদ দিয়ে আবার রাখা হয় যেন কোনো হাওয়া বাতাস না পায়, জিনিসটা যেন ময়লা না হয়। এগুলি বিক্রি করবেন কোন সময়? বিক্রি করা ধর্মীয় অনুষ্ঠানে যে যা শোভা হচ্ছে, কোনো হয়তো পুরুষ হওয়া আমাদের, হ্যাঁ পূজা পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে ওইখানে, হ্যাঁ ওইখানে কারাই নিয়ে যায়, তেল নিয়ে যায়, চুলা নিয়ে যায়, বাড়ির থেকে নিয়ে যায়, যে পারে হয়তো লোকজন লাগে বেশি, যারে লোক কম তার বাড়ির থেকে পলিথিন ভরে ভাজিয়ে দেওয়া হয়, নিয়ে যায় বিক্রি করে আসে। এই কাজটার সাথে সাথে আমরা আবার দেখলাম আপনাদের এখানে এই যে সমস্ত ড্রায়ার মেশিন আপনারা ব্যবহার করেন, হ্যাঁ হ্যাঁ, এই মেশিনের সাথে এই যে ওপেন এয়ার যে আপনারা সাধারণ রোদে শুকাচ্ছেন আর এই মেশিনে শুকাচ্ছেন, এখন পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্যটা হচ্ছে যেটা আমরা মেশিনে শুকালে ধরেন ধুলাবালি, মেল কারখানা এখানে আছে তো ওই জন্য ধরেন ধুলাবালি হচ্ছে, আর ধরেন এই ড্রাই মেশিনে শুকালে ধরেন ধুলাবালিটা হচ্ছে না, জীবাণুমুক্ত, জীবাণুমুক্ত, হ্যাঁ জীবাণুমুক্ত হচ্ছে। এখানে কয়দিন সময় লাগছে? কিন্তু ধরেন স্বল্প জায়গার জন্য ধরেন ড্রাই মেশিন আমাদের যদি স্ট্যান্ড সাইজ হতো, জড়ো করে এক জায়গাতে রাখা যেত ঘরের এক কোনায়, তাহলে ধরেন অল্প জায়গার মধ্যে অনেক কিছু করা যেত। আপনি বলছেন যদি এটাকে ফোল্ড করা যেত, হ্যাঁ ছোট করা যেত, তাহলে আপনি দিনে এখানে রাখতে পারতেন, আবার রাত্রে এটা গোটায় ঘরে নিতে পারতেন, সেরকম প্রযুক্তি যদি হতো, তাহলে সেই প্রযুক্তির কথাও আমরা চিন্তা করতে পারি, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি সোলার টানেল ড্রায়ারের ভিতরের যে তাপমাত্রা সেটা এখানে শো করছে 44.0 ডিগ্রি। আমরা যখন প্রচণ্ড তাপ ছিল আমরা ঠিক দুটার দিকে যখন এসেছিলাম তখন আমরা দেখেছিলাম 55.5 ডিগ্রির মতন ছিল, এটা এখন এই বিকালের সাথে সাথে তাপমাত্রা যত কমছে এই তা এখানে রিডিংটা কমে আসছে। ঠিক পাশাপাশি আমরা এখানে মোবাইলে একটা ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোবাইলে এখানে আজকের তাপমাত্রা এখন এই মুহূর্তে বগুড়ার এই জায়গাতে তাপমাত্রা দেখাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে বাইরে 27 ভিতরে এখনও 44 রয়েছে। তো এই পার্থক্যটা হয়েছে এই টানেল সোলার ড্রায়ারের মাধ্যমে। এর আগে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট গিয়েছিলাম আপনাদের এই মেশিনারিজ ডিপার্টমেন্টে, তখন আপনারা দেখিয়েছিলেন যে হ্যান্ডি সোলার ড্রায়ার আপনারা তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, এবং তার যে মূল্য তখন বলা হয়েছিল 20-25 হাজার টাকা তৈরি মূল্য আপনারা বলেছিলেন। তো এই যে গবেষণা করছেন ধারাবাহিকতায় আমরা এখন দেখছি আবার আপনারা আরও লো কস্টে আপনারা এই হ্যান্ডি এখন বলছেন টানেল সোলার টানেল ড্রায়ার। তো এখানে এটা কস্টিং আপনারা আবার কমিয়ে এনেছেন, তো এখন কি কস্টিং হচ্ছে, কি ম্যাটেরিয়াল ব্যবহার করছেন এটা একটু জানবো। ধন্যবাদ। আসলে আমরা যখন অতীতে কাজ করেছিলাম তখন আমাদের ক্যাপাসিটি ছিল 2 কেজি এবং আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করেছিলাম সেগুলো সবই কস্টলি ম্যাটেরিয়াল আমাদের ছিল, কিন্তু আমরা পরবর্তীতে যখন সার্ভে করে দেখলাম যে আমাদের যারা এই চিপসের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তারা বেশিরভাগই হলো দরিদ্র হতদরিদ্র মহিলারা এই কাজগুলো করে থাকে, তো এই সমস্ত হতদরিদ্র মহিলা এবং গ্রামীণ কৃষকদের কথা চিন্তা করে আমরা এটিকে আবার মডিফাই করেছি এবং রিসার্চের মাধ্যমে আমরা এটিতে লো কস্টে নিয়ে এসেছি। এখন যে মডেলটা আমরা তৈরি করেছি এটিকে আমরা বলছি বাড়ি সোলার টানেল ড্রায়ার, এটি টানেল আকারের একটি ড্রায়ার, লো কস্ট। আমরা সর্বশেষ যে ভার্সনটি আমরা মাঝামাঝি যেটি দেখাচ্ছি এটি একসাথে 8 কেজি আলুকে আমরা শুকাতে পারি এবং এখানে আমরা একদম সস্তা মানের ম্যাটেরিয়াল সব MS-এর রড এবং খুব হালকা মানের ঢেউটিন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় যেমন নেট এগুলো ব্যবহার করেছি এবং এখানে মাত্র 10 ওয়াটের একটা সোলার প্যানেল এবং 5.9 ভোল্টের একটা ফ্যান আমরা ব্যবহার করেছি, একজস্ট ফ্যান আকারে। তাতে কী খরচ হলো? তাতে আমরা দেখেছি যে ম্যাটেরিয়াল এবং শ্রমিক খরচ হিসাব করলে এটা 7,500 টাকার মতন আনুমানিক। এটা আপনারা করেছেন, এখন যদি এটা দিয়ে বাঁশের কুঞ্চি বা বাঁশ দিয়ে যদি তৈরি করা যায় তাহলে কি আরও কম
আলু কস্ট কমানো যায়? এটা ক্ষেত্র বিশেষে কমতে পারে যদি বাসটা তার নিজের হয়, কিন্তু বাসটাকে যদি নিজের কিনে নিতে হয় তাহলে হয়তো বিষয়টা আবার এরকম দাঁড়াবে যে একটা বাস তো বছরের পর বছর ব্যবহার করা সম্ভব হবে না, কিন্তু এটাকে যদি একবার করে নেয় তাহলে সে কয়েক বছর ব্যাপী করতে পারে। এবং আমরা এই এলাকাগুলোতে সার্ভে করে যেটা দেখেছি যে যারা এগুলো কাজের সাথে সম্পৃক্ত তারা শুধু এই আলুর চিপস তৈরি না, তারা অন্যান্য জিনিস পাপড় তৈরি করা বা অন্যান্য পিঠা তৈরি করা এগুলো কাজ তারা বছরব্যাপী করে। আমি একটু বলে রাখি যে আমি দেখেছি খাগড়াছড়িতে যেখানে বাঁশের মাচা করে, এই যে যখন আমাদের মৌসুম হয় আমাদের যে মূলার উৎপাদন হয় অনেক, ওরা মূলাগুলিকে চিরে শুকাতে দেয় ওই মাচার উপরে এবং অনেক অনেক প্রচুর পরিমাণে, এবং ওরা যেটা বললো ওরা এটা প্যাকেট করে ড্রাই করার পরে, এবং যখন এই বর্ষা মৌসুম আসে যখন মূলার সিজন থাকে না তখন ওরা ওগুলিকে বের করে ওরা তখন বিক্রি করে, নিজেরা খায়, কারণ যেহেতু ওই এলাকায় সবজির উৎপাদন কম ওরা এইভাবে করে। তো আমরা মূলাটাও কি এইভাবে শুকাতে পারি? হ্যাঁ, ওইটাও করা যাবে। আপনি দেখে থাকবেন নিশ্চয় ওখানে মাচা তৈরি করা হয়েছে, এখানে যেরকম আমরা ট্রের উপরে দিচ্ছি, ধরে নিয়ে আমরা এই মাচাটা এর উপরে আমরা যেটা দিয়েছি যে আমরা নিচে একটা ব্ল্যাক বডি দিয়েছি যে কিনা হিটকে অ্যাবজর্ব করে, আর উপরে আমরা পলিথিন দিয়ে ঢেকে দেওয়াতে সে এখানে গ্রিন হাউস ইফেক্টে হিটটাকে সে ধরে রাখছে। যখন সূর্যের আলো থেকে আলো আসে, আলো ভিতরে ঢোকার সময় সে ব্ল্যাক বডিতে পরিপাতিত হওয়ার পর সে হিটটাকে এখানে ছেড়ে দেয় আর লাইটটা বের হয়ে যায়, এবং যাওয়ার সময় সে লাইটটাকে এখানে রেখে যাচ্ছে, বিধায় ওর ভিতরে একটা হট টেম্পারেচার হয়। আপনি আজকেও দেখেছেন যে আমাদের এম্বিয়েন্ট টেম্পারেচারের চাইতে প্রায় দ্বিগুণ টেম্পারেচার ইনসাইডে সে ডেভেলপ করছে। আর অন্যদিকটা হাইজিনিকের বিষয়টা তো রয়েছেই। টানেল সোলার ড্রায়ার যন্ত্রটির নির্মাণ কৌশল অত্যন্ত সহজ। আগ্রহী উদ্যোক্তারা নিজেরাই এখন থেকে এটি তৈরি করতে পারবেন। এখানে যে মেশিনটা বানিয়েছে এখানে আমরা দেখছি জিআই পাইপ দিয়েছে, শীট দিয়েছে, তাই না? এটা করে তারা বলছে কত দাম? 7,000 টাকার মতন পড়েছে, 7,500 টাকা, তাই না? এখন যদি এটা আপনারা প্রযুক্তিটা শিখে রাখেন, বাঁশের কুঞ্চি বাঁশের ইয়ে দিয়েও তো আপনার করতে পারেন, পারেন না? দাম আরো কমে যায় না? আরো কমে যায়, দিয়ে লেট বসাইলাম। লেট বসালেন, কিন্তু প্রিন্টটা আপনাকে দিতেই হবে নিচে, কারণ ওখানে তো আমার হিটটা দিবে, তাই না? প্রিন্টটা তাপ তৈরি করবে, মানে এই বুদ্ধিটা নিয়ে আপনারা যদি নিজেরাই তৈরি করতে পারেন তাহলে আরো বেশি এরকম যন্ত্র তৈরি করতে পারবেন, যন্ত্র বিক্রিও করতে পারবেন, আরো আপনাদের দেখা দেখি আরো যারা এখানে উৎসাহী হবে দর্শক। আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালিদিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালিদিন, দেখেছি দূরে ওই সোনালিদিন, নদীর মাঝি বলে